আসসালামু আলাইকুম, সোজা ট্রেনিং একাডেমি থেকে বলছি। আপনারা যারা ড্রাইভিং পদের জন্য আবেদন করতে যাচ্ছেন, তারা আমাদের সোলজার ড্রাইভিং সেন্টার অর্থাৎ সোলজার ট্রেনিং একাডেমিতে নতুন একটা কোর্স খোলা হয়েছে ড্রাইভিং পদে। যারা আমরা সেনা নৌ বিমান পদে ড্রাইভিং করার জন্য আবেদন করতে চাই, তারা আর কি আমরা এই একাডেমিতে এসে সুন্দরভাবে ড্রাইভিং শিখতে পারি এবং এখানে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে আমরা টিডিআই স্বীকৃত যে সার্টিফিকেট প্রদান করা হবে একাডেমিক, সেটা প্রদান করা হবে এবং এটার মাধ্যমে আমরা লাইসেন্স বাধ্যতামূলক বার করতে পারবো এবং সেই লাইসেন্স নিয়ে আমরা যখন আমরা ক্যান্টনমেন্টে যাব আবেদন করার জন্য যে আমাদের ড্রাইভিং করার পদের জন্য, তখন দেখা যাবে যে আমাদের চাকরি পাওয়া অনেকটা সহজ হয়ে যাবে। কারণ ড্রাইভিং পদে তেমন আবেদন হয় না এবং অনেকে লাইসেন্স পায় না, ড্রাইভিং শেখা আছে কিন্তু লাইসেন্স না পাওয়ার কারণে আমরা ড্রাইভিং পদে আবেদন করতে পারি না। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমরা যদি 100-150 জন ড্রাইভিং করার জন্য আবেদন করে, তার মধ্যে থেকে দেখা যায় যে যারা বৈধতা সার্টিফিকেট থাকে, যে সুন্দর একাডেমিক সার্টিফিকেট এবং বৈধ লাইসেন্স থাকে, দেখা যায় যে তাদেরকে যোগ্য হিসেবে বিবেচনা করা হয়। তো এই ক্ষেত্রে এই উদ্দেশ্য লক্ষ্য করে আমরা সোলজার ট্রেনিং একাডেমির পক্ষে একটা নতুন কোর্স খোলা হয়েছে ড্রাইভিং পদে। এখানে দেখতে পাচ্ছেন অনেকে ড্রাইভিং করে আবেদনের জন্য ড্রাইভিং শিখছে। আমরা তাদের কাছ থেকে মতামত নিব। প্রথমে আমরা অঙ্কজের কাছে মতামত নিব যে অঙ্কজ, তুমি কোন জেলা থেকে আসছো? সিং হালুয়াঘাট থেকে আসছি। তুমি যে ড্রাইভিং পদের জন্য আবেদন করতে চাচ্ছ, তোমার কেমন অনুভূতি? কেমন আমার অনুভূতিটা আর কি অনেক ভালো, কারণ ড্রাইভিং করে তো যেখানে সেখানে ই করা যায় না, কিন্তু এখানে আমি পাশাপাশি যে কোচিংয়ের পাশাপাশি আমি ড্রাইভিংটাও শিখতে পারতেছি, একসাথে দুইটা হইতেছে আর কি, চাকরি পাওয়াটা অনেকটা সহজ হয়ে যাচ্ছে। আচ্ছা, তোমার সঙ্গে এখন পরে কথা বলবো। আর তোমার পাশের জনারকে জিজ্ঞেস করতে, তোমার জেলা কি? কোন জেলা থেকে? শেখপুর সদর। তো তোমার ড্রাইভিং কোর্স যে তুমি ড্রাইভিং এর জন্য আবেদন করছো, তোমার অনুভূতিটা কেমন? আমার অনুভূতি অনেক ভালো, এখানে আমি ড্রাইভিং শেখার জন্য খুব অনেক ভালোভাবে শিখতে পারতেছি। ইনশাল্লাহ আমি আশা করি আমার ড্রাইভিং লাইসেন্স হয়ে যাবে, ড্রাইভিং লাইসেন্স হলে আমার চাকরি মোটামুটি সুবিধা। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি একজন শিক্ষার্থী ড্রাইভিং শিখছে, যদিও বা ড্রাইভিং এ কথা বলা ঠিক উচিত না, সংক্ষেপে আমরা তার কাছ থেকে কিছু তথ্য জানবো যে তোমার অনুভূতিটা কেমন? ভালো লাগতেছে। ভালো লাগতেছে? তোমার কাছে কি মনে হয় এখন কি তুমি চাকরি পা, তোমার কাছে খুব ইজি মনে হইতেছে? হ্যাঁ, চাকরি পা আমার খুব ইজি মনে হয়। তুমি কোন জেলা থেকে আসছো? পটুয়াখালী জেলা। পটুয়াখালী। তোমার কি মনে হয় যে বাইরে থেকে যদি কোনো স্টুডেন্ট আসে, তারা কি সফলভাবে? হ্যাঁ, তারা আসতে পারে এবং এই জায়গায় আসে, ভালোভাবে ড্রাইভিং প্রস্তুতি নেওয়া হয় এবং প্রস্তুতি মানে ভালোভাবে শেখানো হয়। খুব শীঘ্রই মানে একটা ড্রাইভিং লাইসেন্স থাকলে একটা মানে একটা ক্যান্ডিডেটের মানে একটা ভালো একটা পর্দা দেওয়ার মানে ইজ থাকে, যে কোচিংয়ের পাশাপাশি আমরা ড্রাইভিং শিখতেছি আর ড্রাইভিং যদি বৈধ লাইসেন্স থাকে তার ওই জায়গায় সেনাবাহিনীতে অগ্রাধিকার পাওয়া যায়। ধন্যবাদ তোমার। আচ্ছা, আপনারা যারা ড্রাইভিং পদের জন্য আবেদন করতে চাচ্ছেন এবং সঠিক জায়গা খুঁজে পাচ্ছেন না, তাদের উদ্দেশ্যে বলবো আপনারা রংপুরে এসে সোলজার ট্রেনিং একাডেমি আর এর পাশাপাশি ড্রাইভিং কোর্স যে নতুন তৈরি করা হয়েছে ড্রাইভিং স্কুল, আপনারা সেখানে এসে ড্রাইভিং শিখতে পারেন। এগুলো আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।